ফোন করে লোনের টোপ, ঘটনায় গ্রেপ্তার আট, ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার, ধৃতদের এদিন তোলা হয় আদালতে। রাজ্য নির্বাচনের আগে বড়সড় সাফল্য পুলিশের, ভুয়ো কল সেন্টার খুলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে নোয়াপাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার আটজন। বিগত বেশ কিছুদিন আগে গারুলিয়া এলাকার বাসিন্দা সুরজিৎ বাগচি নামে এক ব্যক্তি থানায় প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন। সুরজিৎ তার অভিযোগে জানান, ফোন কলে তার সাথে যোগাযোগ করা হয়, ঘটনায় তার কাছ থেকে 11 লক্ষ টাকা হাতানো হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই ঘটনা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে পায় নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া আটজন ব্যক্তি বিগত বেশ কিছুদিন ধরে একটি ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল। সেখান থেকেই ধৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারিত করছে এবং তাদের থেকে টাকা হাতাচ্ছে। কল সেন্টার খুলে বিভিন্ন এলাকার মানুষদের সাথে অভিযুক্তরা প্রতারণা করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রতারকদের এই চক্রের শিকড় কত গভীরে, এর পেছনে আরো কোনো বড় মাথা আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তরা ফোন কলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের প্রতারণা করত, মূলত ফোন করে লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ সামনে আসছে। অভিযুক্তরা কতজন ব্যক্তিকে এভাবে ফাঁদে ফেলেছিল, ঠিক কিভাবে তারা এই চক্র চালাতো, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের এদিন আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ভুয়ো কল সেন্টার থেকে আটজনকে গ্রেফতারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতারিত হয়েছে মানে এনারা আমাকে প্রথমে ফোন করে বললেন, আমার একটা পুরনো কোনো একটা হয়তো লোনের সঙ্গে যে পলিসিগুলো দেয় সেই পলিসি আমি ফোরক্লোজ করে দিয়েছি লোনটা, এবং সেই পলিসির যে টাকাটা কেটে নিয়েছিল সেই টাকাটা ডেথ ফান্ডে জমা হয়েছে এবং আমি এই টাকাটা দিলে ওই টাকাটা পেয়ে যাব। এইভাবে করতে করতে একের পর এক ওনারাও টাকাটা বাড়াতে গেছেন যে আপনার এই টাকা থেকে ইন্স্যুরেন্স কোম্পানি এটা দিচ্ছে। এই করতে করতে জিনিসটা বাড়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং নোয়াপাড়া থানার ওপর প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, যেভাবে তারা আমাকে সাহায্য করেছেন এবং আজকে আসামিরা ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নোয়াপাড়া। রাজ্য নির্বাচনের আগে বড়সড় সাফল্য পুলিশের, ভুয়ো কল সেন্টার খুলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে নোয়াপাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার আটজন। বিগত বেশ কিছুদিন আগে গারুলিয়া এলাকার বাসিন্দা সুরজিৎ বাগচি নামে এক ব্যক্তি থানায় প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন। সুরজিৎ তার অভিযোগে জানান, ফোন কলে তার সাথে যোগাযোগ করা হয়, ঘটনায় তার কাছ থেকে 11 লক্ষ টাকা হাতানো হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই ঘটনা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে পায় নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া আটজন ব্যক্তি বিগত বেশ কিছুদিন ধরে একটি ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল। সেখান থেকেই ধৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারিত করছে এবং তাদের থেকে টাকা হাতাচ্ছে। কল সেন্টার খুলে বিভিন্ন এলাকার মানুষদের সাথে অভিযুক্তরা প্রতারণা করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রতারকদের এই চক্রের শিকড় কত গভীরে, এর পেছনে আরো কোনো বড় মাথা আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্তরা ফোন কলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের প্রতারণা করত, মূলত ফোন করে লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ সামনে আসছে। অভিযুক্তরা কতজন ব্যক্তিকে এভাবে ফাঁদে ফেলেছিল, ঠিক কিভাবে তারা এই চক্র চালাত, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের এদিন আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ভুয়ো কল সেন্টার থেকে আটজনকে গ্রেফতারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতারিত হয়েছে মানে এনারা আমাকে প্রথমে ফোন করে বললেন, আমার একটা পুরনো কোনো একটা হয়তো লোনের সঙ্গে যে পলিসিগুলো দেয় সেই পলিসি আমি ফোরক্লোজ করে দিয়েছি লোনটা, এবং সেই পলিসির যে টাকাটা কেটে নিয়েছিল সেই টাকাটা ডেথ ফান্ডে জমা হয়েছে এবং আমি এই টাকাটা দিলে ওই টাকাটা পেয়ে যাব। এইভাবে করতে করতে একের পর এক ওনারাও টাকাটা বাড়াতে গেছেন যে আপনার এই টাকা থেকে ইন্স্যুরেন্স কোম্পানি এটা দিচ্ছে।
এই করতে করতে জিনিসটা বাড়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং নোয়াপাড়া থানার উপর প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, যেভাবে তারা আমাকে সাহায্য করেছেন এবং আজকে আসামিরা ধরা পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নোয়াপাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।